তো কারোর যদি কল্পনায় রাখো যে জঙ্গিপুর স্টেশন মানে ওই ভাঙাচুরো স্টেশন, এখন দেখে নাও কি করেছে স্টেশনটা, জাস্ট দেখে নাও। আজকে এই ঠান্ডার সময় আমি চলে আসলাম জঙ্গিপুর স্টেশনে একটু এক্সপ্লোর করতে, আর আমার একটু গলাটা ধরে আছে, ঠান্ডা লেগেছে আমার খুব, একটু গলাটা ধরে আছে, তো আমার সাথে সাথে এসো। এখন একটা ট্রেন ঢুকছে, তো তোমরা দেখো দেখছি একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আমার ছোটবেলা থেকে বিরাট একটা ইচ্ছে ছিল যে ইঞ্জিনের ওপরে উঠবো, তো আজকে সেই ইচ্ছেটা আমি আমার পূরণ করবই, গ্যাস করবই, তো আমার সাথে থাকো। তো ফাইনালি আমি চলে এসেছি ইঞ্জিনটার কাছে। ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে এরকম ইঞ্জিনের ওপরে উঠবো। তোমরাও আসো গাইজ আমার সাথে। ফাইনালি উঠে গেছি ট্রেনের ওপর, ইঞ্জিনের ওপর। ইভিনিং ওয়াকের জন্য পারফেক্ট প্লেস, কেউ তোমাকে ডিস্টার্ব করার নেই, কেউ তোমাকে অত্যাচার করার নেই, সকলের থেকে আলাদা, সবাই থেকে আলাদা, শুধু নিজের মাইন্ডে নিজের ওন কিছু চিন্তা ধারণা নিয়ে চলতে থাকো আর ভাবতে থাকো। তো এখন আমি ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব, তারপর ওখান থেকে আমার বাইকটা নিয়ে বাড়ি। তো ওভারব্রিজটাও দেখে নেব এই সূত্রে যে কিরকম করেছে, আমার সাথে আসো। তো গাইজ আমি এখন উপরে উঠবো, তো আমার সাথে থাকো, ব্রিজটাকে একটু ঘুরে দেখবো, সুন্দর লাগবে। আর এরকমও রাস্তা আছে, আবার সিঁড়িও আছে পাশে, বাহ সুন্দর সুন্দর। আমি গনকট ব্লগে বলেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো জঙ্গিপুর স্টেশন, তো আমি আমার কথা নিভিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখো কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। রেলওয়ে কিন্তু একটুও কিপচামো করেনি, সুন্দর সুন্দর পরিষ্কার গুছানো। এবার এটা আমাদের উপর ডিপেন্ডেড যে এই গুছানোকে আমরা কতদিন টিকিয়ে রাখতে পারবো। আমরা যদি চাই তাহলে ভালোভাবে টিকিয়ে রাখতে পারবো,
আদারওয়াইজ পানের পিক ফেলে যেখানে সেখানে থুতু ফেলে শেষ করে দিতে পারবে। তুমি যদি মনে করো স্টেশনে একদম ওই দু নম্বর প্ল্যাটফর্মে নামলো, তারপর একদম বাইরে যাবে, এক নম্বরে আর যাবে না, সে এই রাস্তাটা ধরবে, আবার এক নম্বরে নেমে অতটা ঘুরে না গিয়ে এইটা দিয়ে চলে যাবে, এইটা দিয়ে শর্টকাট। প্রচুর সিকিউরিটি বেড়ে গেছে গ্যাস। তো আগেকার সময় যেমন ওই ছিনতায় টিনতায় হতো, লাইট টাইট থাকতো না স্টেশনে, তো এরকম জিনিস আর এখন পাবে না তোমরা। এটা লেডিস ওয়েটিং হল করে দিয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে জেনারেল ওয়েটিং হল, খুবই সুন্দর। কি সুন্দর লাগছে দেখো, অসম লাগছে, জাস্ট অসম। স্টেশনের পাশে বীর হনুমানজির মন্দির, তোমরা প্রণাম করে নাও। তো গাইজ, এটা হচ্ছে জঙ্গিপুর স্টেশন। তো স্টেশনে ঢুকতেই ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, তো গাইজ এই ছিল আজকের মতো ব্লগ। আমি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।